পূর্ব লন্ডনের সেন্ট পলসের ট্রাস্ট স্কুলের নিখোঁজ 15 বছরের স্কুল ছাত্রী জারিনকে পাওয়া গেছে। রাত 1টার সময় কেনিংটন বাস স্টপ থেকে পুলিশ তাকে খুঁজে পেয়ে বাসায় পৌঁছে দেয়। জারিনের একজন কাজিন জানান, সে মূলত অসুস্থ হয়ে স্কুল থেকে বের হয়, তারপর ব্রমলিবাই বো এলাকার বাসায় যাওয়ার জন্য সে বাসে উঠে। অসুস্থ থাকার কারণে সে বাসেই ঘুমিয়ে পড়ে। এরপর তাকে নিয়ে বাস দীর্ঘ চক্কর দিতে থাকে। রাতে সে যখন ঘুম থেকে উঠে তখন সে একটু অসহায় হয়ে পড়ে। মধ্যরাতে কেনিংটন বাস স্টপে তাকে একজন বাংলাদেশি বাস ড্রাইভার খুঁজে পান। সেই বাস ড্রাইভার মূলত রানার মিডিয়া, লন্ডন বাংলা ভয়েস সহ কয়েকটি মিডিয়াতে খবর দেখে মেয়েটিকে চিহ্নিত করে পুলিশকে খবর দেন। জারিনকে ফিরে পেয়ে তার পরিবার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তার আগে বিকেলে ক্লাস শেষে স্কুলে মক টেস্ট দেওয়ার সময় জারিন অসুস্থ হয়ে পড়ে। তারপর স্কুল থেকে বের হয় 4:45। এরপর থেকেই সে নিখুঁজ ছিল। জারিন পূর্ব লন্ডনের সেন্ট পলসের ট্রাস্ট স্কুলের ইয়ার 11-এর ছাত্রী। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।